আর জিসান মানে পুরোপুরি ড্রাইভার হয়ে গেছে, ঠিক আছে, একাই খালি করতে গেছিল, খালি করে এলো। 12 চাকা গাড়ি যদি নিজে চালাই তো মাসে কেমন কি প্রফিট হচ্ছে? আজকে ভাড়া হয়নি, দেখি কালকে হতে পারে। আলু মালদার, মালদার আলু। আর ড্রাইভারদের কেমন ইনকাম হচ্ছে, তুমি কি বুঝছো ড্রাইভারদের মানে কিরাম কি ইনকাম হচ্ছে এখন গাড়ি চালিয়ে? দেখো অফ সিজনে মালিকের বাঁচে না, তার মানে ড্রাইভারও বাঁচে না। আর এখনকার মানে মার্কেটের যা পজিশন, তো যারা আমাদের নতুন ভাইরা যে গাড়ির ব্যবসায় লাভতে চাইছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি কি, তুমি সব থেকে প্রথমে যারা, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আছি আমরা হচ্ছে ভারত পাম্পে, যে দেখতে পাচ্ছ ভারত পাম্পে। আমাদের সাবস্ক্রাইবার ভাইরা অনেক কমেন্ট করে যে 12 চাকা গাড়িতে কত টাকা মাসে ইনকাম, এমনকি নিজে চালালেও কত টাকা ইনকাম হয়, কি কত টাকা প্রফিট হয়, কি ড্রাইভারের কত টাকা প্রফিট হয়, ঠিক আছে, অনেক কেউ কমেন্ট করে। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে যা 12 চাকা গাড়ি নিজে চালিয়ে কি প্রফিট হচ্ছে, আজকে এই ভিডিও থেকে সব জানতে পারবে। আর তোমরা অনেক কমেন্ট করতে যে জিসান কোথায়, আলিসান তোমার সাথে আছে, তো জিসান কোথায় গেল? তো আজকে জিসানও থাকবে আমার সাথে, ঠিক আছে। তো এই ভিডিওটাতে তোমরা সব কিছু জানতে পারবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা। তো আমাদের সাথে আছে, এই যে অনেকেই তোমরা কমেন্ট করতে তো জিসান কোথায়, তো জিসান কোথায়, তো আজকে আমরা আমাদের ভিডিওতে জিসানকে নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে জিসানের গাড়ি, যেটা হচ্ছে WB 33 97 86। তো জিসান ভাই কেমন আছো বলো তুমি? ভালো আছি, আপনি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো এখন মানে কোথায় খালি করলে? এখন ব্যান্ডেল, ব্যান্ডেল খালি করলে, ব্যান্ডেল ঢোকার আগে ওই বিশ্বাস বিল্ডার। আর জিসান মানে পুরোপুরি ড্রাইভার হয়ে গেছে, ঠিক আছে, একাই খালি করতে গেছিলো, খালি করে এলো, মানে লাইসেন্সটা করলেই ব্যাস হয়ে যাবে, মানে লাইসেন্স ফাইসেন্সের তৈরি চলছে নাকি? লাইসেন্স করলেই ড্রাইভারের দরজা। কত খরচা বলছে এখন লাইসেন্স করতে গেলে, হেভি লাইসেন্স একটা করতে গেলে? হেভি লাইসেন্স একবারে হয় না, হেভি লাইসেন্স প্রথমে 4 চাকা করতে হবে, তারপর বড় করতে হবে, পাটে পাটে করতে হবে, পাটে পাটে করতে হবে। তো সে কোনো লাইসেন্স করতে গেলে তো দেখো আরটিও তো আর একবারে মানে একটা ড্রাইভারকে পুরো হেভি দিয়ে দেবে না, প্রথমে 4 চাকার দেয়, তারপর এবার ওটা রেনু হতে 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 যত পুরনো হবে লাইসেন্সটা তত এবার তার ভ্যালু বাড়বে। তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা শুরু করেছো? হ্যাঁ শুরু করে আছে, শুরু করা আছে। আর জিসান ভাই হচ্ছে এই গাড়ির মালিক, মানে এই 12 চাকাটাকে পুরো জিসান ভাই হ্যান্ডেল করে, আমার থেকে বয়স অনেক ছোট, তবু মানে হ্যান্ডেল করে নাই, ঠিক আছে, ভালোভাবে মানে মেনটেন করছে গাড়িটা। আর কতদিন আছো গাড়ির লাইনে তাহলে তুমি? কতদিন আছি, ওই মাধ্যমিক করলাম, তারপর থেকে গাড়ির লাইনে চলে। এখন পড়াশোনা কতদিন করেছো? এখন চলছে, এখনো পড়াশোনা চলছে, প্লাস আবার গাড়িও চালাচ্ছে, মানে ড্রাইভারও করছে আবার পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। ওই চলছে পড়াশোনা, এইদিকেও মানে চলছে, যদি চাকরি ফাকরি না পাই তো এইসবই করতে হবে। আর বেশিরভাগ চাকরি করবোই না, কেন কি নিজস্ব ব্যবসা, নিজের ব্যবসা একটা ব্যাপার আলাদা আছে। আমাদের দর্শক বন্ধুদের প্রশ্ন যে গাড়ি 12 চাকা গাড়ি যদি নিজে চালাই তো মাসে কেমন কি প্রফিট হচ্ছে? ওই নিজে চালায় ওই 60-70 হাজার মতন বাঁচবে, 60-70 হাজার মতো বেরোচ্ছে। এবার কিস্তি মেনটেনেন্স এসব করতে করতে সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, মানে গাড়িটা কিস্তি শোধ হচ্ছে, এটাই যা হাতে, মানে ব্যালেন্স টাকা কিছু থাকছে না, কিছু থাকছে না, কিছু থাকছে না। এই সিজন এসেছে, আসলে কিছু টাকা মানে ভাড়া বাড়াবে, তাহলে বাঁচবে কিছু, এমনি কিছু বাঁচছে না, স্যার আছে, মেনটেনেন্স খরচা অনেক আছে গাড়ির। হ্যাঁ সে তো না, কিছু ভাঙচুর হতেই থাকে সবসময়। তাহলে আজকে কি কোথায় লোডে যাওয়া হবে আজকে? আজকে ভাড়া হয়নি, দেখি কালকে হতে পারে। আলু মালদার, মালদার আলু, হ্যাঁ, বইচি ওই সাইড থেকে লোড হবে, বইচি দেবীপুর ওই সাইড থেকে আর মালদা যাবে, দেখি কালকে, এখনো কনফার্ম বলিনি, কালকে হতে পারে। আর এই হচ্ছে জিসান ভাইদের গাড়ি, ঠিক আছে। আর জিসান ভাই মানে এখন নিজেই গাড়ি চালাচ্ছে, ড্রাইভারও সাথে থাকছে, এবার ড্রাইভার হয়তো কোনো সময় খালি করতে যাচ্ছে না কি অ্যাক্টিভ গেল না ড্রাইভার, তখন জিসান ভাই তুমি নিজেই হ্যান্ডেল করে নিচ্ছ। মেন কথা আছে ওনার লাইসেন্সও করতে হচ্ছে, মানে কি অনেক জায়গা। আর লাইসেন্সের ওপর কেমন চাপ আছে, বিনা লাইসেন্সে কি এখনকার মার্কেটে গাড়ি চালানো কেমন চাপ আছে? অসম্ভব, অসম্ভব, লাইসেন্সে গাড়ি চালানো অসম্ভব, কেন কি যদি কিছু দুর্ঘটনা হয় ডাইরেক্ট হবে, মার্ডার কেস হবে, এটা কোনো কেস হবে না, ডাইরেক্ট মার্ডার কেস। আর যদি লাইসেন্স থাকে এটা ভুল হতেই পারে, হতেই পারে, ব্যাস এইটাই তোর পক্ষ আছে, মার্ডার কেস মানে অনেক বড় কেস হয়ে গেল। আর ড্রাইভারদের কেমন ইনকাম হচ্ছে, তুমি কি বুঝছো ড্রাইভারদের মানে কিরাম কি ইনকাম হচ্ছে এখন গাড়ি চালিয়ে? দেখো অফ সিজনে মালিকের বাঁচে না, তার মানে ড্রাইভারও বাঁচে না, সেম কন্ডিশন, সেম কন্ডিশন, টিপ হলে মালিকেরও বাঁচবে ড্রাইভারও বাঁচবে। আচ্ছা, তো ওই মোটামুটি মেনে রাখো 18-19 হাজার বাঁচে, 18-19 হাজার একটা ড্রাইভারকে মিনিমাম। এখনকার যা মার্কেট 20-22 হাজার টাকা মাসে ভাই কামাতেই হবে, তবে সে তার মানে পরিবারটাকে ঠিকঠাক চালাতে পারবে। আর এখনকার মানে মার্কেটের যা পজিশন, তো যারা আমাদের নতুন ভাইরা যে গাড়ির ব্যবসায় লাভতে চাইছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি কি, তুমি সব থেকে প্রথমে যারা গাড়ি ব্যবসা করে ওর সঙ্গে থাকো,
থেকে তো প্রথমে বুঝো কি কিরম গাড়ি ব্যবসাতে কি আছে না আছে তুমি নিজেই বুঝতে পারবে যখন থাকবে কিছুদিন। হ্যাঁ, এই প্রফিট হচ্ছে, এই লস হচ্ছে, এই মেনটেনেন্স আছে, কাগজ খরচা আর আধার খরচা কি আছে না আছে তুমি বুঝে যাবে, তখন তুমি নিজস্বই নিতে পারবে। কিন্তু এখন চট করে ভুল করে নিবে না, কেন কি নিলে অবশ্যই তোমরা মার্কেটে সাকসেসফুল হতে পারবে না। কেন কি আমি পুরনো আছি বলে আমি এখন যা হোক করে টিকে আছি, নতুন মালিক এখন পারবে না গাড়ি লাইনে টিকতে। এখন এখনকার গাড়ি মানে ব্যবসাটা এমনই হয়ে গেছে যে নিজে গাড়ি চালাতে পারবে, যে হ্যাঁ তিনটে চারটে গাড়ি আছে, নিজেও ড্রাইভার, তো সেই এখন গাড়ি রাখতে পারবে যা কন্ডিশন মার্কেটের কি। বাকি যে যারা নতুন লোক, অনেক আমাদের সাবস্ক্রাইবাররা কমেন্ট করে যে আমি গাড়ি কিনছি, 14 চাকা কিনবো ভাবছি, কি 18 চাকা কিনবো, কি 16 চাকা কিনবো, সব মার্কেটই একই হাল, সব মার্কেটে সব 12 চাকা 14 চাকা 16 চাকা বলে কিছু নেই, মানে গাড়ির মার্কেটটাই হালত খারাপ চলছে, কন্ডিশন মানে খুবই খারাপ চলছে। তো আর জিসান ভাই তুমি কতদিন আছো এই গাড়ির লাইনে, কতদিন হচ্ছে তোমার? আমার এই 4 বছর হচ্ছে। 4 বছর পুরো একবারে গাড়িতে মানে মোটর লাইনে ডিউটি করছো? একভাবে লেগে আছে, একভাবে লেগে আছে, আর মাঝে মাঝে মানে সিজনে শুধু ধান কাটতে যায় ব্যাস। হ্যাঁ, আর জিসান ভাই হচ্ছে আবার মানে ধান কাটা যে মেশিন হয়, তো সেই মেশিনেরও ড্রাইভার, যখনই মানে সিজনে ধান কাটা মেশিনের কাজ শুরু হয়, ধান কাটা চালু হয়, তো অনেক দূরে দূরে, যেখানে 1 মাসের জন্য, 1.5 মাসের জন্য, কোনো কোনো বারে 3 মাসও হয়ে যায়, 2 মাসও হয়ে যায়। 3 মাসও তো হয় না, 1 মাস 1.5 মাস আমার অনেক, ওর মধ্যে গিয়ে ধান কেটে আবার মানে মোটা টাকা ড্রাইভারের একটা অ্যামাউন্ট কাম মিলিয়ে আবার চলে আসে। ঠিক আছে, জিসান ভাইয়ের মানে এই ট্যালেন্টটা আছে যেটা আমার মধ্যেও নেই, ম্যাক্সিমাম বেশি ড্রাইভারের মধ্যে নেই এটা। ঠিক আছে, যে লরি ড্রাইভার তো সে শুধু লরিই চালাচ্ছে, 12 চাকা 16 চাকা যাই হোক গাড়ি চালাচ্ছে। মেশিন শিখতে গেলে কোনো বড় ব্যাপার নয়, সব থেকে মেন আছে ওর কাজ, কেন কি তোমার ড্রাইভার তো যে কোনো ড্রাইভার হয়ে যাবে, লরি যে চালাচ্ছে ও মানে 10 দিনে ড্রাইভার হয়ে যাবে, কিন্তু ওর কাজ বুঝতে পারবে না কি আছে না আছে, মানে সব কাজ ভালোভাবে পারলেই ও তোমাকে ড্রাইভারের চান্স দিবে মেশিনে, না হলে দেবে না। আর আমাদের সাবস্ক্রাইবাররা তোমাকে খুব মিস করে, মানে খোঁজে সব সময় যে জিসান কোথায়, জিসানকে দেখতে পাচ্ছে না, আলিসানকে দেখতে পাচ্ছে, আমার সাথে এখন আলিসান যেহেতু থাকছে তো আলিসানকে দেখতে পাচ্ছে, তো জিসানকে দেখতে পাচ্ছে না। তো তুমি যে বলছিলে যে আমি খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেল একটা স্টার্ট করব, তো সেটার ব্যাপারে কি বলতে চাও আমাদের দর্শক? হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করব, এবার আমি সিজনে যাচ্ছি মেদিনীপুর, মেদিনীপুর সিজনে বেশিরভাগ চান্স আছে ওইদিকে, মেদিনীপুর যাব, ওইদিকে গেলে আমি মানে ব্লগ স্টার্ট করব, আমি নিজস্বই চ্যানেল খুলব, একটা নিজস্ব একটা চ্যানেল খুলবে। তো কি চ্যানেল খুলছে, কি নাম থাকবে চ্যানেলের, সেগুলো সব আমি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে প্রমোট করে দেবো। এখন ধরতে গেলে যে গাড়িটা পুরো হ্যান্ডেলিং মানে এই যে 12 চাকা গাড়িটাকে পুরো সামলাচ্ছে হচ্ছে জিসান ভাই, কোথায় লোড হবে, কোথায় ভাড়া খালি হবে, কি কোথায় কত তেল খাবে, কাগজ মেনটেন সব কিছু তোমাকে করতে হচ্ছে। দেখো মানে এত অল্প বয়সে মানে এত বড় দায়িত্ব নেওয়া সেটা মানে খুবই কঠিন ব্যাপার, তোমরা সেটা বুঝতে পারছো। তো জিসান ভাই তুমি যে ধান কাটা মেশিন চালাও, তো ওটা মেশিনে কেমন কি ইনকাম আছে? ওটা মেশিনে আগে অনেক ভালো ছিল, এখন নতুন নতুন ড্রাইভার ঢুকে মানে পুরো মালিকেরও অবস্থা খারাপ করে দিয়েছে, প্লাস ড্রাইভারদেরও, কেন কি নতুন নতুন ড্রাইভার তো ঢুকে গেলে তো সব কিছু পারে না, যে পুরনো থাকে কাজ কি আছে না আছে, নতুন নতুন ড্রাইভার ঢুকে ও ভেঙে ছিল কমসে কম 10 দিন মাঠেই পড়ে থাকে, তখন মালিককে মনে পড়ে না পুরনো ড্রাইভারই ভালো ছিল, একটু টাকা বেশি নেয় কিন্তু কাজ থাকে। আগে মোটামুটি 3,000-3,200 আগে ছিল, কিন্তু এখন রোজ একদিনে মানে কটা থেকে কটা অবধি কিরকম ডিউটি করতে? 12 to 12 ঘন্টা, আর 1 ঘন্টা তুমি এক্সট্রা করতেও পারো না করতেও পারো, 12 ঘন্টা ডিউটি করতেই হবে। হ্যাঁ, আচ্ছা, তো ওটা 3,200-3,300 টাকা আগে পাওয়া যায়? আগে অনেক, কতদিন আগে এটা? তাও এটা 4-5 বছর আগে যখন আমি শিখেছিলাম, তার মানে 1 বছর আগে, 1 বছর আগে। হ্যাঁ, এরম রোজ ছিল এরম। এখন মানে কি রেট আছে? আগের সিজনে তুমি তো কাজ করে এলে, আগের সিজনে আমার ওই 2000 রোজ দিয়েছে, 2000 টাকা পার ডে আছে, পার ডে। তো কাজ মানে গেলে একবারে 30 দিন পুরো একবারে কাজ করতে না, সেরকম হয় না, যদি বৃষ্টি হয়, যদি মাঠে কিছু অসুবিধা থাকে তাহলে বসে যেতে হয়, বসে যেতে হয়, ওইদিন মার হয়। মানে মেশিন চললে যদি ডিউটি হয় তো 2000 টাকা? হ্যাঁ, মেশিন মানে 3 ঘন্টা যদি চলে তাহলে তোমার ফুল মাইনে, আর 3 ঘন্টা থেকে কম হয় তাহলে তোমার হাফ মাইনে। আর তোমরা যে এটা ভেবো না মানে যে 2000 টাকা রোজ দেয় ঠিকই, তো কষ্টটা কেমন সেটা বলো? কষ্টটা বলতে যে লরি চালায় ও চট করে পারবে না, ওইখানে গেলে মানে একদম আলামারা হয়ে যাবে পুরো, মানে সারাদিন মাঠের মধ্যে, খানে সারাদিন মাঠের মধ্যে থাকতে, পুরো রোদে, পুরো রোদে, গরমে, গরমে একদম পুরো 12 ঘন্টা গরমে কাটাতে হয়, 12 ঘন্টা তো 12 ঘন্টা। হ্যাঁ, আর যদি তুমি না পারো তারপর আলাদা একটা ব্যাপার হয়ে যায় না, কি তুমি টাকা অত অত টাকা নিচ্ছো আর তুমি কাজ করছো না, মানে যে হিসেবে মানে টাকা আছে কষ্টটাও সেই হিসেবে আছে, কষ্টটাও সেই হিসেবে আছে। কিন্তু ওতে একটা সব থেকে মানে কঠিন ব্যাপার আছে, কেন কি ওতে ধুলো প্রচুর উড়ে, ধুলো বলতে ধানে যে ই থাকে, হ্যাঁ ওই কুড়োগুলো প্রচুর মাঝখানে গায়ে গায়ে চলে যায় না, অনেক চুলকায়, তখন সহ্য করতে আর পারে না ড্রাইভার।
আচ্ছা তে তাহলে এবারে সিজনও তুমি ধান কাটতে যাবে তো হ্যাঁ আশা করি এবারে যাব আমি তো টার্গেট করে আছে তারপর ঘুরে এসে তারপর মানে চ্যালেঞ্জটা স্টার্ট করবে না যাওয়ার সময় মানে মেশিনে আমি ইউটিউব চ্যানেল খুলে নেব যাওয়ার সময় দেই চ্যানেল খুলে নেবে তাই তো আর আমাদের চ্যানেলটা আজকে 11000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে তো আমাদের দর্শক বন্ধুদের এতটা লোক সাবস্ক্রাইব করেছে আর এত কোন লোক এখনো সাবস্ক্রাইব করেনি তো কি বলতে চাও তুমি তাহলে তোমরা আজ যারা সাবস্ক্রাইব করনি ওরা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আর যারা সাবস্ক্রাইব করতে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আমাদেরকে অত সাপোর্ট করার জন্য আর এইভাবে তোমরা আমাদের ভালোবাসা দিতে থাকো জানো আমাদের চ্যানেলটাকে আমরা আরো আগে নিয়ে যেতে পারি ঠিক আছে সবটাই তোমাদের ভালোবাসা আর তোমাদের ভালোবাসা আমরা পাচ্ছি এইভাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের তো সবই তোমরা জানলে যে একটা 12 চাকা গাড়ি কত টাকা মাসে ইনকাম ড্রাইভারের কত টাকা ইনকাম ধান কাটা মেশিনে কত টাকা ইনকাম জিসান এখন কি করছে সবই তোমরা জানতে পারলে আর জিসান যখন চ্যানেল খুলবে তো তখন আমি তোমাদের সেটা আপডেট দেব এবং জিসানের চ্যানেলটাও আমি প্রমোট করব আমার চ্যানেলের থ্রুই যে জিসান কি চ্যানেল খুলছে কি নামে খুলছে যাতে তোমরা জিসানের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো জিসান কি করছে কখন ড্রাইভিং করছে সব কিছু তোমরা আমার এই ভিডিও চ্যানেল থেকে তোমরা জেনে যাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা দাবিয়ে রাখবে কারণ আমরা যখনই ভিডিও ছাড়বো তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারবে তো দেখা হচ্ছে নতুন আবার কোনো টপিকে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা।